নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুলের কোলেপুকুর বাসস্ট্যান্ডে তারামা লটারি সেন্টার থেকে আজ সকালে এক ব্যক্তি টিকিট কিনেছিলেন, যে টিকিটটি আজকে একটু আগে জানা গেছে 1 কোটি টাকা লেগেছে সেই টিকিটে। কিন্তু বিষয়টি হচ্ছে যে যিনি টিকিট কিনেছেন তার এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। দোকানদারের অনুমান যে রাজহাটি কিংবা নন্দনপুর এলাকার কোনো লোক এই টিকিটটি দোকান থেকে সংগ্রহ করেছিল, যেটি এখনও পর্যন্ত যোগাযোগ করা হয়ে ওঠেনি। আমরা দেখাবো দোকানদার কি বলছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার নাম রাজকুমার মন্ডা। হ্যাঁ, আমার দোকান হচ্ছে খানাকুল কোলেপুকুর বাসস্ট্যান্ড। আমার দোকানে আজ মর্নিংয়েতে 1 কোটি টাকা উঠেছে। টিকিট নাম্বার 8-72-33। এই প্রথম ফার্স্ট প্রাইজ আমাদের এই এলাকায় ঢুকলো, খুবই আনন্দিত। আর হচ্ছে ভবিষ্যতে যাতে এরকম প্রাইজ আরও আসে এদিকে আমাদের দিকে, যার হোক কাউন্টারে হোক, তার খুশি হব, খুবই আনন্দিত, আমরা খুবই গর্বিত।